নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকা জনসম্মুখে প্রকাশের তেমন গুরুত্ব নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, তাদের মতামত গৃহীত না হওয়ারও সম্ভাবনা যেহেতু রয়েছে, সেহেতু তালিকার ব্যক্তিদের নাম না প্রকাশেও সমস্যা নেই। তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়াটা সার্চ কমিটির ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তারা। আর সাধারণ মানুষ মনে করছে, সার্চ কমিটির সুপারিশ আগামীতে সুষ্ঠু নির্বাচনে কার্যকর ভূমিকা রাখবে। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নিজেদের সুপারিশ তুলে ধরার আগে দুদফায় 16 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পরামর্শ নিয়েছে সার্চ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও 5 জন করে নাম নেয় সার্চ কমিটি। সেখান থেকে 20 জনের একটি সংক্ষিপ্ত তালিকাও করা হয়েছে। কমিটির সোমবারের বৈঠকে এই তালিকা আরও সংক্ষিপ্ত হতে পারে, তবে এসব নাম প্রকাশ করা হবে কিনা বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিশিষ্টজনেরা মনে করেন, যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতি নেবেন, তাই নাম প্রকাশের বাধ্যবাধকতা নেই। সার্চ কমিটি ব্যক্তির নাম দেবে, তাদের তো কোনো অধিকার নেই যে নিয়োগ করবে, সেটা প্রেসিডেন্টই করবে। নাম দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় বলে আমি মনে করি। তবে রাজনৈতিক দলের কাছ থেকে নাম নেওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করেন তারা। যখন চূড়ান্ত তালিকা করবে 10 জনের, তাদের মধ্যে যদি এই প্রস্তাবিত দলীয়ভাবে প্রস্তাবিত কোনো নাম না থাকে, তখন দলের পক্ষ থেকে তাদের প্রতি বিরোধ ধারণা হবে। এদিকে সার্চ কমিটির উপর নিজেদের আস্থার কথা জানালেন সাধারণ মানুষ। 6 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেটা অলরেডি মানুষের পূর্ণ আস্থা রেখেছে এবং আগামীতেও পূর্ণ আস্থা রেখেই কাজ করে যাবে। এতে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মোটামুটি পূর্ণ আস্থা আছে, আগামীতেও থাকবে। সার্চ কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সার্চ কমিটি এখন পর্যন্ত যে সমস্ত স্টেপসগুলো নিয়েছে, সেগুলো অবশ্যই অরাজনৈতিক এবং মানুষের অনেক বেশি আস্থা রয়েছে। তাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে সার্চ কমিটির সুপারিশ যথাযথ ভূমিকা রাখবে। এখন পর্যন্ত তারা যে কাজ করতে পেরে করেছে তা অবশ্যই নিরপেক্ষ, এবং তারা যদি এই নিরপেক্ষ তা ধরে রেখে কাজ করতে পারে, এটি আমাদের জন্য অবশ্যই ফলপ্রসূ কিছু বয়ে নিয়ে আসবে। এমন একটা সিদ্ধান্ত দেবেন যেটা আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত না করে বরং শিথিল এবং আরও দীর্ঘস্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন তারা। নাজিব বেগ, নিউজ 9, ঢাকা।